আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাইয়া ও আপুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি এবং আমার কবুতর দুজনেই সুস্থ আছি। আজকে আমি কবুতরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কবুতরের পক্স, বসন্ত বা মশার কামড় বা গুটি অথবা গোটা কেন হয় এবং এই রোগ থেকে প্রতিকার এবং প্রতিরোধের উপায়, এবং এই রোগটি যদি আপনার কবুতরের বাচ্চার হয়েই যায় সেক্ষেত্রে করণীয় কী, এসব বিষয়গুলো সম্পর্কে। চলুন শুরু করা যাক। মূলত মশার কামড়ের জন্যই এই রোগটি হয়ে থাকে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো মশারি টানিয়ে দেওয়া। মশা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা কবুতরের বাচ্চাকে এই রোগের হাত থেকে সম্পূর্ণ বাঁচাতে পারি। গায়ে বা পায়ে গোটাগুলো হলে কবুতরের বাচ্চা বড় হওয়ার সাথে সাথে আপনা থেকেই ঝরে যায়। তবে সমস্যার কারণ হয় তখনই যখন গোটাগুলো মলদ্বারের আশেপাশে, চোখের আশেপাশে বা মুখের আশেপাশে হয়, তখন এক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়। চলুন জেনে নিই কবুতরের এই রোগ হলে কি চিকিৎসা দিতে হবে। এই রোগের চিকিৎসা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হলো গোটায় লাগানোর ওষুধ এবং খাবার ওষুধ। গোটায় লাগানোর ওষুধগুলো হচ্ছে ভায়োডিন, ব্যাকটোসিন, ক্যালামাইন লোশন এবং ফোনা। ভায়োডিন ওষুধটি কোনো ক্ষত, গোটা বা ইনফেকশন দূর করতে সাহায্য করে। ব্যাকটোসিন এবং ফোনা মলম দুটি শরীরে সৃষ্ট যে কোনো গোটা, ক্ষত বা পক্স জাতীয় রোগ দূর করতে সাহায্য করে। ক্যালামাইন লোশন ঘামাচি, পক্স এই জাতীয় রোগের জন্য ব্যবহার করা হয়। মূল্য 35 থেকে 40 টাকা। ব্যবহারবিধিগুলো হবে এইরকমভাবে, ভায়োডিন লাগাবেন দিনে 3 বার, ক্যালামাইন লোশন লাগাবেন দিনে 2 থেকে 3 বার এবং ব্যাকটোসিন এবং ফোনা লাগাবেন দিনে 2 থেকে 3 বার। ওষুধটি চালিয়ে যেতে হবে 7 দিন পর্যন্ত। খাবার ওষুধগুলো হচ্ছে রিবোমিন বা রিবোসন জাতীয় ওষুধ এবং ফ্লুকলোক্স। রিবোমিন জাতীয় ওষুধটি দিবেন দিনে 2 বার সকালে এবং বিকালে অর্ধেক করে। ফ্লুকলোক্স ওষুধটি দিবেন 4 ভাগ করে দিনে 2 বার সকালে এবং বিকালে। তবে হ্যাঁ, এক্ষেত্রে সবগুলো ওষুধ বা মলম একসাথে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটি মলম বা একটি ওষুধ খাওয়ালেই হবে। ওষুধের পাশাপাশি আপনাকে অবশ্যই কবুতরকে সুষম এবং ভালো খাবার দিতে হবে, এবং কবুতর যদি না খেতে পারে সেক্ষেত্রে অবশ্যই রাইস স্যালাইন প্রয়োগ করতে হবে বা কবুতরটিকে হাতে ধরে খাইয়ে দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, এতগুলো ওষুধ সবগুলোই কি কবুতরের জন্য দরকার, নাকি সবগুলোই কি কবুতরকে দিতে হবে? আমার উত্তর হলো না, যে কোনো একটি পন্থা আপনি অবলম্বন করবেন। এক্ষেত্রে হতে পারে আপনি ভায়োডিনের সাথে রিবোমিন ওষুধটি ব্যবহার করলেন, আবার ক্যালামাইন লোশনের সাথে ফ্লুকলোক্স ওষুধটি ব্যবহার করলেন। আমার দেয়া চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। 7 থেকে 15 দিনের মধ্যে আপনার কবুতরের গোটা বা পক্স হলে অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করলে সেরে যাবে। সতর্কতা, তবে হ্যাঁ, এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন আপনার কবুতরের গোটাগুলো যেন কোনোভাবেই খোটা না হয়। অনেক সময় দেখা যায় গোটাগুলো খুঁটলে বা নাড়াচাড়া করলে রক্ত বেরিয়ে আসে এবং ওই জায়গাটিতে ক্ষত সৃষ্টি হয় এবং অনেক সময় ইনফেকশন হয়ে যায় এবং ক্ষতটি চারদিকে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে কবুতরটি ঠিক হতে অনেক সময় নেয়। অনেক সময় আবার দেখা যায় কবুতরটি এরকম ক্ষত সৃষ্টি হওয়ার কারণে মারা যায়। 7 থেকে 15 দিন পর আপনারা নিজেরাই দেখতে পারবেন কবুতরের গোটাগুলো নিচ থেকে উঠে যাচ্ছে এবং চামড়াটি সেখান থেকে সম্পূর্ণ ঠিক হয়ে যাচ্ছে। যখন গোটাগুলো উঠে যাবে তখন আপনারা নিজেরাই দেখতে পাবেন সেখানের চামড়াটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং সেই সাথে সাথে আপনার কবুতরও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে। কবুতরের পক্স এর চিকিৎসা একটু সময়সাপেক্ষ ব্যাপার, আপনারা ধৈর্য ধরে এর চিকিৎসা করবেন। আশা করি আপনারা সবাই আমার চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজ কবুতরের খেয়াল রাখবেন। সবশেষে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে এবং এর দ্বারা আপনারা কোনো রকম উপকৃত হয়ে থাকেন, তবে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।